অর্ধাঙ্গিনী টাউনটা কে তুমি কিভাবে দেখো? যে বাচ্চাটা একদম নবজাতক অবস্থা থেকে মেকআপ রুম, গ্রিন রুম আর ইয়েতে রিহার্সাল রুমে বড় হয়, তার ম্যাচিউরিটি সমবয়সীদের মতো হয় না। আজ বাংলা থিয়েটার যে বেঁচে রয়েছে, যে কয়েকজন হাতে গোনা পরিচালকদের ধরে, সেই সব পরিচালক যারা যেদিনকে কাউন্টার করে পরের দিন হাউসফুল হয়ে যায়, আমরা সিনেমাতে এখনো এটা পারিনি। মঞ্চ অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে তুমি মিস করো? এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তো এই সিনেমাটা ভীষণ প্রাসঙ্গিক। মানুষটা সচেতন হয় না, তার সচেতনতাটাকে সে কখনো আটকে রাখতে পারে না। অতীত সামনে এসে দাঁড়াকে দেখি কখনো চেয়েছো তোমরা অতীত সম্পর্কের? আমি রাইমাকে এত ভালো অভিনয় করতে কোনো ছবিতে দেখিনি। ভাগ অর্ধেক কিছু করা যায় না, সম্পর্ক তো নয়, স্ত্রী পূর্ণাঙ্গিনী একদম পুরো। কিন্তু নমস্কার, অডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে দেবপ্রিয়, আমার সঙ্গে এমন দুজন মানুষ রয়েছেন যাদের যে ছবি নিয়ে আড্ডা দেব, তাদের একজন অনস্ক্রিন ওয়াইফ আর একজন রিয়েল ওয়াইফ। আমি কথা বলছি দুই কৌশিক, কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক সেন, দুজনকেই স্বাগত অডিশনে। সুবিধা প্রথমে যেটা বলবো যে অর্ধাঙ্গিনী হোক বা তোমার যখন যে কোনো ধরনের ছবি হোক, আমি কৌশিক দার কাছেও যাব, সম্পর্কের গল্প বলতে ভালোবাসো তুমি, কোনো কারণ? দেখুন, আমি বিশ্বাস করি যে আমাদের জনজীবন, প্রত্যেকটি মানুষের জীবন রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু মানুষ সাহসীভাবে তার মতামত জানায় আর কিছু মানুষ তার কাজের মধ্যে অন্য অন্যভাবে এই সামাজিক কিছু ঘটনার মাধ্যমে সেই পরিবারগুলোর কথা তুলে দেয়। এই যে বাইরে রাজনীতির বাইরে একটা পারিবারিক রাজনীতি থাকে, মানুষে মানুষের রাজনীতি, যেটা প্রফেশনাল পলিটিক্স নয়, সেই গল্প বলাটা খুব জরুরি সেই সময়টার একটা দলিল হয়ে থাকার জন্য। আজকে এই গল্পটা যদি একটা পুরনো সালের মধ্যে ফেলে দিতাম, সেই সময় এই দুই নারী কী করতো আমি জানি না, সেই সময় দুই নারী কীভাবে কী রিয়াক্ট করতো আমরা জানি না, আজকের দিনে দাঁড়িয়ে 2023 দাঁড়িয়ে তারা কী করতে পারে সেটা আমার মতো করে ধরার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে খুব মানুষে মানুষের গল্পগুলো বললে পরে কিন্তু একটা চলচ্চিত্র, একটা সমাজের চরিত্র কিন্তু ধরা পড়ে, সেটা কিন্তু তুমি সাহিত্যধর্মী গল্প করে বা বায়োপিক করে সেটা কিন্তু ধরতে পারবে না। তোমাকে এখনকার গল্প বলতে হবে এখনকার সময়, কাজে এই যে দুই বর্তমান নারী, এক স্বামী এবং তার প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর গল্প বলতে গিয়ে এই সময়ের মানসিকতাটাকে ধরা যায়। কৌশিদা, যেটা আমি এই যে প্রশ্নটা আমি করছিলাম যে আমি যদি কাবেরী অন্তর্ধানের কথা বলি, সেখানে আমি এটাই বলতে চাইছিলাম জানো, সেটা হচ্ছে আমার কিন্তু মনে হয় যে কৌশিক শুধু সম্পর্কের গল্প বলে, তুই লক্ষ্মী ছেলেকে তাহলে কি বলবে? না না, আমি বলছি কাবেরীকে তাহলে কি বলবে? আমি বলছি যে শুধু সম্পর্কটা আসে, আর না সম্পর্কটা আসে শুধু সম্পর্ক নয়, কিন্তু নগরকীর্তনে বলতে চাইছিলাম না, কিন্তু আমি যে মানে নয় কিন্তু মানে অনেক মানে আমার মনে হয় যে কোনো পরিচালক, চিত্র পরিচালক বা যে কোনো শিল্পী আমি বলি, যার সমাজ সম্পর্কে একটা ধারণা রয়েছে, তার মতো করে সে ইন্টারপ্রেট করে সময়টাকে এবং সমাজকে, সে শুধু কোনো একটা বৃত্তের মধ্যে আটকে থাকে না। মানে সে একটা সম্পর্কের গল্প বললেও তার লেখনীতে, তার ভাবনাতে সমাজটার চেহারাটা ফুটে বেরোবেই, বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে যে যে মানুষটা সচেতন হয় না, তার সচেতনতাটাকে সে কখনো আটকে রাখতে পারে না, সে চাইলেও পারে না। কৌশিকের ক্ষেত্রে কৌশিকের ছবির বিউটিটা এটাই, মানে আমার আমার মনে আছে যে মানে মানে আমি যাদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছি, শুধু সিনেমা করতে গিয়ে নয়, শুধু থিয়েটার করতে গিয়ে, জীবনের ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া আরেকজন হচ্ছেন মৃণাল সেন। মৃণালবাবু আমার থিয়েটার নিয়মিত দেখতেন, মানে একাধিকবার করে এক একটা প্রোডাকশন দেখতেন, এবং উনি শিশুদের মতো ফোন করে বলতেন যে আজকে কিনে যেতে পারি। তো এই লোকটার একটা অদ্ভুত মুগ্ধতা ছিল কৌশিক গাঙ্গুলির ছবি নিয়ে, আমাকে সেটা বহুবার বলেছে। এবং মৃণাল সেনকে আমরা জানি যে মৃণাল সেনের ছবির যে রনারটা সেটা তো ছিল এরকমই যে সে তো রাজনীতি আসতো তার ভেতরে, অথচ তুমি যদি একদিন প্রতিদিন তুমি চালচিত্র খারিজ যদি দেখো সেটা সম্পর্ক নয়, সম্পর্কও আছে, কি ধরো 22 তুমি আমি বলছি তুমি 22 শ্রাবণ থেকে ধরো না, মানে আমি সমস্ত ছবির মধ্যে বেঁচে থাকার সম্পর্ক, তার মধ্যে কী করে পলিটিক্স ঢুকছে, রাজনীতি, সেই মানুষটার কাছে আমি একাধিকবার কৌশিকের ছবির কথা শুনেছি, তো কিছু তো একটা পেত। মানে তুমি জানো লাস্ট দুবার যে সিনেমা হলে গিয়ে ছবি দেখেছেন সেটা হচ্ছে দুবার পরপর দেখেছিল শব্দ নিজে একবার দেখেছিল হলে গিয়ে, লাস্ট হলে যাওয়া, আর তারপর কোনালদা যখন এলেন কোনালদাকে নিয়ে গিয়ে দেখতে গেছিল। তাহলে আমার মনে হয় যে কৌশিকের ছবির এইটা একটা বিশেষত্ব যে ও চাইলেও
ওর বৃত্তটাকে ছোট করতে পারবে না। ঠিক, এই জায়গা থেকে আমি যেটা জিজ্ঞেস করবো যে কোথাও মঞ্চ অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে তুমি মিস করো? মিস করি বলবো কেন, আমি আমার তুমি বলতে পারো যে আমি একজন থিয়েটার ডিরেক্টর হিসেবে আমার একটা খুব লোভ রয়েছে এবং সেটা আমি ওকে বলেওছি, ওকে আমার ওপেন অফার দেওয়া আছে এবং আমি নাটকটার নাম রিভিল করব না, আমি চাই যদি ও এটা করে আমি এটা করব, মানে আমারও তাড়া নেই ওরও তাড়া নেই, কারণ যে নাটকটার কথা আমি বলছি এবং যে ভাবনাটা আমার মাথায় রয়েছে সেটা আজ থেকে আরও 2 বছর বাদেও করা যায়, 3 বছর বাদেও করা যায়, সুতরাং মিস করি না, কারণ আমার তো মনে হয় যে যে মানে মানে ও ওর মানে ও ওর যেটা সেরা পারে ও সেটাই করছে না। আমি মিস করি, অসুবিধা হয় পর্দা সরে যায় যখন অন্যের নাটকে, যারা একবার থিয়েটার করেছে তারা সেইটা একবার সেটা খুব মিস করে। কথা হচ্ছে যারা থিয়েটার করেছে কিছু মানুষের সান্নিধ্যে যেখানে খুব নিয়মানুবর্তিতা শেখানো হয়েছে, আমার গোড়া থেকে শিখেছি নিয়মানুবর্তিতা, সেখানে কোনো রকমের মনসংযোগ বা কোনো কিছু সময় নিয়ে তুমি যেই হও না কেন কোনো ক্ষমা নেই সেখানে, সেই তুমি 2 মিনিট দেরি করে আসবে এই কড়াকড়িটা আগেও ছিল এখনও ছিল, যদি পাংচুয়ালিটি বলে কিছু কথা থাকে সেটা কিন্তু গ্রুপ থিয়েটার, হ্যাঁ ওখানে কিন্তু 3টের ঘণ্টা 3টেতে বাজে, 3টে 1 হলে পরিচালক এসে কারণ বলেন যে এইটার জন্য 2 মিনিট দেরি হবে, আর সেই 2 মিনিটটা 2 মিনিটই এই নিয়মানুবর্তিতে সিনেমায় থাকে না। ধরো আমাদের 15-17 প্রিমিয়ার, সেটা কি শুরু হলো 7:10-15, কেন লোকে আসেনি কথা বলছে ইন্টারভিউ চলুন না করে এরকমভাবে একটা জিনিস হয়, ভাই ওখানে নিয়ম বলে কিছু নেই, বিদেশে যেমন দরজা বন্ধ হয়ে যায় এখানে হয় না। রাইট, এই জায়গা থেকে আর যেটা যে অফারের কথা বলছিল সেটা কি মানে এখনো ভাবনা চিন্তার পর না না এটা আমাদের দুজনের মধ্যে মিউচুয়ালি হয়ে যাবে, এটা এখনো খবর হওয়ার মতো অবস্থাতে আসেনি, কিন্তু যে লোকটা আমার হয় ওদের ওদের নাটকগুলো দেখতে গেছিলাম ফ্যামিলির অসম্ভব প্রশংসা করে পুরো টিম, মানে এত অপূর্ব একটা, ওটা অত সহজ কাজ নয় যেটা করেছে। আর আলাদা করে ঋদ্ধির কথা কী বলবো, মানে ওর আমি অত্যন্ত মানে কী বলতো ছোটদের ভক্ত হয় না সেরকম, হ্যাঁ ম্যাচিওরিটি, আমি আমি এক জায়গায় লিখেওছি ফেসবুকে যে যে বাচ্চাটা একদম নবজাতক অবস্থা থেকে মেকআপ রুম গ্রিন রুম আর ইয়েতে রিহার্সাল রুমে বড় হয় তার ম্যাচিওরিটি সমবয়সীদের মতো হয় না, ওর দলে যত লোক আছে তাদের সমান ও মানে বড়রা যারা রয়েছে তাদের মতোই ওর কিন্তু মানে কী বলতো ম্যাচিওরিটি পেশাদারিত্ব, তাই সেটার অন্য মাত্রায় তাই সেই নাটকটা দেখি আমার অপূর্ব লেগেছে ভাবতে পারবে না, এবং আমি সবাইকে বলবো অবশ্যই যেন দেখে এই নাটকটা, 17টা শো করা হবে হ্যাঁ এবং 17টা 18টা 19-20 সব হাউসফুল যাবে, এবং আমি নিশ্চয়ই অপেক্ষা করে আছি আমাদের মধ্যে একটা ব্যবস্থা হবে বলো হবে, আমার মনে হয় কৌশিকের এবার হাই টাইম ওর সময়টা সামনে নিয়ে করুক ওর মতো, হ্যাঁ কারণ কোনো তাড়া নেই, যেন 2-3 বছর পরে করলেও হয়ে যায় আরাম 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 করে হবে। সিদ্ধ জানতে চাইবো যে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় না পরিচালক? পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তার কারণটা হচ্ছে যে আমি বলবো কৌশিকের পরিচালনার পরিধিটা বিরাট, মানে আমি আমি সেটা অনেকগুলো দিক থেকে আমি বলছি, একটা তো হচ্ছে যে যেটা গোড়াতেই আমরা আলোচনা করছিলাম যে মানে ও কেন মানে ওর ওর পরিধিটাকে ও গণ্ডিটাকেও ছোট রাখতে পারবে না, কারণ ও সচেতন মানুষ, এটা এক। 2 নম্বর হচ্ছে যে সিনেমার যে ভাষাটা সেই ভাষাটাও আয়ত্তাধীন। 3 নম্বর হচ্ছে ধরো সংলাপ, ও সংলাপটা বলাটা এত আরামের এবং ওইটা এত কঠিন একটা কাজ আমরা জানি যে ওই রকমভাবে সংলাপ মানে লেখা ভাবাটাও খুব ডিফিকাল্ট, অথচ আমি এই যে মানে ঠিক এখন আমরা বলি না খুব স্বাভাবিক অভিনয়ের মতোই যে সংলাপটা তোমার অ্যাপারেন্টলি স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু ওটা কিন্তু দৈনন্দিন জীবন থেকে উঠে আসছে সংলাপগুলো, কিন্তু কোথাও আবার দৈনন্দিন জীবনের মতো নয়ও, একটু আলাদা একটু হালকা পোয়েট্রি আছে, মানে আমি তপন সিংহর আমি সংলাপের কথা বলছি, আমি মৃণাল সেন ভীষণ ভালো সংলাপ লিখতেন, ঝট করে দিয়ে দিতেন একটা এমন একটা টিপস দিতেন না, মানে এটা শাশ্বতকে জিজ্ঞাসা করলো তুমি বুঝতে পারো যখন আমরা আমার ভুবন করছি, মানে ওর নিজের স্ক্রিপ্টের ভেতর বদল করে একটা এমন শব্দ এমন একটা সেন্টেন্স আনতেন, এগুলো জীবন থেকে উঠে আসা, অথচ সবটা কিন্তু জীবন নয়, মানে ওটার মধ্যেও কিন্তু কাব্য আছে, মানে একটা অন্য ধরনের কাব্য আছে, কাব্য বলতে আমি পোয়েটিক বলছি না, কিন্তু একটা অদ্ভুত জীবনের কাব্য আছে, এইগুলো মিলিয়ে আমি বলবো যে
এবং ওর যখন প্রয়োজন হয় ওর অভিনেতাদের গাইড করার যে দক্ষতা, এই সবটা মিলিয়ে তো একজন পরিচালক, সেইটার ব্যাপ্তিটা আমার মনে হয় যে ওর অভিনেতা কৌশিক গাঙ্গুলির থেকেও বেশি। আর কৌশিকদা কখনও মনে হয় না যে এত নির্দেশনা যিনি করছে একের পর এক থিয়েটার এত বছর ধরে, তার সিনেমাও পরিচালনা করা উচিত নিয়মিতভাবে কৌশিক, না তোমার কি কখনো মনে হয়েছে? মানে কৌশিক সিনেমা করো যে আমার কখনো মনে হয় না, কখনো ওই যে কাজটা করছি সেটা হাজার মানুষ করতে পারে না। হ্যাঁ, আজ বাংলা থিয়েটার যে বেঁচে রয়েছে, যে কয়েকজন হাতে গোনা পরিচালকদের ধরে, সেই সব পরিচালক যারা যেদিনকে কাউন্টার করে পরের দিন হাউসফুল হয়ে যায়, আমরা সিনেমাতে এখনও এটা পারিনি। পোস্ট কোভিড, সেদিনকে কথাটা হচ্ছিল আলোচনা, পোস্ট কোভিড মানুষ থিয়েটারে ফিরবে কি না, মানে হলে ফিরবে কি না, পাশাপাশি অপরিচিত মানুষের সাথে একটা বিনোদন দেখবে কি না, এইটা যখন অশান্তি হচ্ছিল মানুষের, থিয়েটারের বাংলার থিয়েটারের দর্শকরাই এই সংশয়টা কাটিয়েছে, সিনেমা দর্শক নয়, থিয়েটারের দর্শকরা রেগুলার হাউসফুল করতে দেখেছে পোস্ট কোভিড, এবং এইটা যে দেখে 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 মানুষের মানে ভয় কেটেছে যে এটা করা যেতে পারে, তখন আস্তে আস্তে সিনেমা হলে ভিড় বেড়েছে। এটা আমাদের সিনেমার লোকেদের অশেষ কৃতজ্ঞতা থিয়েটারের দর্শকদের কাছে এবং থিয়েটারের কাছে, যে এই কাজটা যে পরিচালকরা এত বছর ধরে করে যাচ্ছে। স্বপ্নসন্ধানী জন্মদিনে ঢুকছি, কত নাটক দেখে চুনি বলছে আমাকে, রুজানকে বলছে যে এত নাটক, এতগুলো নাটকের সংলাপ, এতগুলো সেট, হ্যাঁ এটা একটা মানুষ মাথার মধ্যে রেখেছে কী করে, এবং এতগুলো অভিনেতা মনে রাখে কী করে, এখন পরপর শো করে, এই এই বিরাট কাজটা না। এবার একটু অন্যরকমভাবে সাজানো হয়েছিল, আমি গেছিলাম কাজে কাজে, যারা নাটকের বাইরে রেখেছে আমাদের বাংলার বিনোদনে, সেই ভিতকে তুলে এনে উপরে ছাদের কার্নিশে সাজাবার দরকার নেই। তোমার কখনো মনে হয়নি সিনেমা সম্পূর্ণটা অন্য, আর আমি এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করে ফেলেছি না, ওই দক্ষতাটা অর্জন না করতে পারলে কোনো মানে হয় না। মানে আমি তো ফর এক্সাম্পল বলছি, আমি ধরো চুন্নির নির্দেশিত ছবি দেখতে গিয়ে আমি চমকে গেছি, মানে কখন, মানে আমি রাইমাকে এত ভালো অভিনয় করতে কোনো ছবিতে দেখিনি, খুব কম দেখেছি, বিশেষ করে আমার চুন্নি ছবিতে। আমি চুন্নিকে বলেওছিলাম যে ওই যখন ওই ফিরে আসে, মানে ওই যখন সবাই মিলে ওই জড়ো হয়েছে না, ওই ভেতরে ভিড়টার মধ্যে রাইমাটা, আমি অবাক লেগেছি। শাশ্বত করতে পারে, শাশ্বত আমার ভীষণ প্রিয় অভিনেতা, ভীষণ ভালো অভিনেতা, কিন্তু রাইমা রিভিলেশন একটা, মানে এইটা না সবার থাকে না, মানে এই ওই দক্ষতাটা সবার থাকে। আরেকটা জিনিস জানবো যে অর্ধাঙ্গিনী, তো যদি ফিরি আমি অর্ধাঙ্গিনী, ওদের দুজনের ক্ষেত্রে জান, মানে প্রথমে কৌশিক তোমার কাছে যাবো, যে এই অর্ধাঙ্গিনী টার্মটা কে তুমি কীভাবে দেখো, মানে আমি সিনেমার বাইরে বলছি, মানে মানে এইটা কোথাও আমার, মানে এটা একটা আমার যেটা মজা লেগেছে সেটা হচ্ছে যে একজন পুরুষ পরিচালক, পুরুষ চিত্রনাট্যকার একটা ওই পার্সপেক্টিভ থেকে নামটা দিয়েছে। এটা আমি জানি না, কোনো মহিলা যদি এটা স্ক্রিপ্ট লিখতেন বা ডিরেক্ট করতেন, চুন্নি যদি ফর এক্সাম্পল করতো, আমার মনে হয় অর্ধাঙ্গিনী নামটাও দিত। এটা কিন্তু কৌশিকই দিয়েছে, এবং এইটাই ছবিটার কিন্তু একটা খুব মজার জায়গা, মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা হচ্ছে যে মানে একজন আধুনিক পুরুষ, একজন আধুনিক মানুষ, সে তার সমস্ত ধরনের সচেতনতা অসচেতনতা, তার সব রকমের খামতি, তার সব রকমের শক্তি দিয়েই কিন্তু একটা জীবনকে কম্ব্যাট করছে, আমার চরিত্রটা যেটা, হ্যাঁ, এবং সেটা স্ক্রিপ্ট লিখছে একজন পুরুষ, তৈরি করছে একজন পুরুষ, তার চোখে দুটো নারী, এবং সে তার নিজের জীবনের কিছু কিছু বিশ্বাস অবিশ্বাস সবই উঠে আসছে কিন্তু, এবং তার সঙ্গে তোমাকে এগ্রি করতে হবে, তার কোনো মানে তুমি তার সঙ্গে তর্ক জুড়তে পারো, ঝগড়া করতে পারো, এবং সেই কারণেই ছবিটা আধুনিক হবে। আমি ওই যে জায়গাটা বললো যে জীবনের জায়গা চুনি দিয়ে বলছিল যে আমি বিশ্বাস করি না শব্দটা, আসলে নাম দিয়েছি, কিন্তু এটা যদি সত্যি কোনো এই ফ্যামিলি ড্রামাই বলি বা যাই বলি, এর মধ্যে যদি কোনো শ্লেষ থেকে থাকে, সেটাই ছবির নামের মধ্যে রয়েছে। এক্স্যাক্টলি, অর্ধেক করা যায় না, তাই আমার বক্তব্য। আমার পোস্টারেও যে ভাগ হয়েছে, অর্ধেক করে ভাগ হয়নি, কখনো মাথার দিকটা এর বেশি, কখনো ঠোঁটের দিকটা এর বেশি, ভাগ অর্ধেক কিছু করা যায় না, সম্পর্ক তো নয়, স্ত্রী পূর্ণাঙ্গিনী একদম পুরো, কিন্তু সম্পূর্ণ যথাযথ স্ত্রী হলে পরে তার অনুপস্থিতি সারা জীবনকে নিঃস্ব করে দিতে পারে। হ্যাঁ, কাজে সেটাকে তাকে আমি তুমি অর্ধেক, আমি অর্ধেক, হ্যাঁ, এই অঙ্গভাগ আর হয় না কিন্তু আসলে, এটা নিছকই আমি কি বলবো, এক সময়ের পুরুষ শাসিত সমাজ,
এইভাবে নারীকে অন্তত অর্ধেক ছেড়ে তাদেরকে আনন্দ দিয়েছেন, যেরকম উইমেন্স ডে করি আমরা, ঠিক সেরকম তোমাকে অর্ধেক দিলাম, ঠিক আছে খেলা জমে গেলে তুমি 50-50, সেই রকম করে একটা ভাগ করা হয়েছে। সেরকম না, নারীর কাছে অশেষ ঋণ পুরুষের, এবং সেই ঋণ এই পুরুষ শাসিত সমাজের এতদিনের গ্লানি আমরা একটু একটু করে চুকোচ্ছি মাত্র নাটকে সিনেমার মাধ্যম দিয়ে। একদমই তাই। তোমার ক্ষেত্রে তুমি কি অর্ধাঙ্গিনী? না না না, মানে আমার মনে হয় যে, মানে আমি তো বলছিলাম কিছুক্ষণ আগেই, আমরা বলছিলাম যে আমাদের সমাজ এমন কতগুলো প্রিভিলেজ দিয়ে রেখেছে, সে প্রিভিলেজের ফলে না আমরা রিয়েলাইজই করতে পারি না যে কত ছোটো 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 অসম্মান, ছোটো বড় অসম্মান সারাক্ষণ করে আমি মহিলাদের করে যাই। ফলে মানে সময় লাগবে, ঋণটা চুকোতে সময় লাগবে। আর তুমি এই ছবির জন্য এমনিও তুমি শক্তিশালী সমস্ত অভিনেতাদের নিয়েছো, মানে জয়া বলি, চুন্নিদি বলি, কৌশিক সেন বলি, যেটা তোমার ছবির ক্ষেত্রে খুব জরুরি হয়ে পড়ে বলে মনে করো? না দেখো, আমাদের তো অনেক সময় অনেক নানা রকম অভিনেতা নিয়ে কাজ করতে হয়, সবাই সমান দক্ষতা হন না, নিষ্ঠা চূড়ান্ত থাকে সবার, কিন্তু সবাই সমান দক্ষ হন না। পরিচালকের এরকম সময় লাগে যখন সে এমন অভিনেতা অভিনেত্রী চাইবে যেখানে তাকেও দেখতে হবে নিজের লেখা যে অন্যরা কী করে। আমি তোমাকে সারাক্ষণ অভিনয় দেখাবো যে আমি এটা ভেবেছিলাম, আমি ওটা ভেবেছিলাম, তাহলে সব চরিত্র আমাকে অভিনয় করতে হয়। এই ছবি হচ্ছে সেই চরিত্র, সেই ছবি যেখানে আমি মনিটরে বসে তাদের পারফরমেন্স দেখেছি। এদেরকে আমার সত্যি কিছু শেখাবার ছিল না কম্পোজিশন ছাড়া, মানে আমি এই এই মুভমেন্টগুলো ভেবে রেখেছি টেকনিক্যাল কারণে, তুমি ওখানে বসছো, তুমি এখানে বসছো, তুমি উঠে যাচ্ছ, এই শটটা এখান থেকে, সিনেমাতে একটা খুব টেকনিক্যালি শ্যুট হয় জিনিসটা, আগেকার দিনের রকম ছত্রি দেওয়া খাট। কৌশিক আমাকে এসে বলেছিল যে ধরে নাও এটা, না ধরে নাও তোমার একটা বিচার হচ্ছে এবং মা লিলি চক্রবর্তী বসে আছেন বিচারকের জায়গায়, এবং তুমি তোমার সামনের ওই খাটের ছত্রিটাকে বা এটাকে ওটাকে একটা কাঠ গড়া, মানে এবার এটা, মানে এটা কিন্তু সবসময় কী হয়, সব ইনস্ট্রাকশনগুলো মানে ফলার দরকার নেই, অর্থাৎ মানে শটেও নেই, শটেও নেই ওটা হাতটা, কিন্তু ওই যে আমার ভেতরে চিত্রকল্পটাও ঢুকিয়ে দিল, আমার কিন্তু অভিনয়গত সুবিধে হলো। এবার আমি জানি না, মানে এটা দেখতে গিয়ে হয়তো এটা কী বলে, আমি বলছি এইটা কিন্তু ফট করে চলে আসে ছবিটা যখন ওইটা বলে। ফলে এই ধরনের ইশারা প্রয়োজন হয় একজন ভালো পরিচালকের কাছ থেকে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা সেটা অভিনেতাই নিজে বুঝতে পারে একমাত্র যে এইটা বললো, তখন তার সংলাপ বলার ধরনটা বললে যায়। রাইট, তোমার কাছে আমি যে একটা প্রশ্ন আসবো, যে তুমি কাবির যন্ত্র যখন করছো, এমন একটা চরিত্র যেটা দেখে দর্শক একটা সময় রাগ করছে, আবার একটা সময় মনে হচ্ছে যে তোমার কিছু জিনিস, তোমার একটা জাস্টিফাই, এটাই তো আধুনিক চরিত্র, এটাই তো আধুনিক চরিত্র, যে তুমি পক্ষপাতিত্ব করতে পারবে না। হ্যাঁ, মানে মানে এই যে চূর্ণি ও কাবেরিতে যে আকর্ষণটা তৈরি হয় বুম্বাদার প্রতি, সেটা কি সত্যি হয়েছিল নাকি, মানে যেটা কাবেরী একদম ওপেনলি বলে আর কি, টিফিন কৌটো যাচ্ছে, এবার মেয়েটা তো মানে বোকা নয়, মেয়েটা কিন্তু ঠিকই, মানে কোথাও একটা ইনভলভমেন্ট এসেছিল মেয়েটির, একটা একটা কোথাও একটা ওই রকম শিল্পী, ওই রকম একটা অজ জায়গায়, তার মানে কি স্বামীকে সে ভালোবাসে না, তা নয়। কিন্তু দেখবো একটা জায়গায় চুন্নির আমার কথা বলতে বলতে আমি চুন্নির বুকে মাথাটা রাখি, তারপরের দিন গিয়ে মেরে দেয়। হ্যাঁ, কিন্তু ওইখানে ওই ফ্যামিলি প্রতি কমিটমেন্টটা বোঝা যায়, আমি তো ব্যবহার করে খারাপ ব্যবহার করেও হ্যাঁ সারেন্ডার করে কোথাও একটা, এইগুলো মানে আমার মনে হয় যে ভালো অভিনেতা অভিনেত্রীরা সঙ্গে থাকলে এবং একজন যোগ্য পরিচালক থাকলে তখন এগুলো বেরোতে সুবিধে হয়। তো অফলেট কি তোমার কাছে অ্যাজ এ অভিনেতা হিসেবে মানে শেডস অনেক বেশি আসতে শুরু করেছে? সময়টা ইন্টারেস্টিং, একটা সময় অবধি সত্যি সত্যি ক্যারেক্টার অ্যাক্টরদের খুব একটা জায়গা হতো না বাংলা ছবিতে, তারপর সময়টা বদলাচ্ছে, আমার তো মনে হয় ইচ্ছা মানে বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে, না উপায় নেই না হলে। রাইট, আর জানতে চাইব যে অর্ধাঙ্গিনী যে যে শব্দটার কথা বললে, বা এই বিয়েটা নিয়েও আগে অনেক কথা হয়েছে, এক একটা যখন গল্পের সম্পর্কের বুনন এক একটা করে করা হয় এবং
কোথাও নিজের জীবনে একটা প্রতিফলন সিনেমায় তো থাকে, বা এমনিও অবজারভার হয়, অ্যাক্টাররাও অবজারভার হয়, ডিরেক্টরও অবজারভার হয়। তো সেক্ষেত্রে তোমার এই প্রতিটা ছবির ক্ষেত্রে কতটা তোমার পার্সোনাল পার্সপেক্টিভ বা দেখা দেখেছো বা কিছু? এটা দেখি মানে কোনো গল্পই চাঁদের কোনো ঘটনা নয়, বা উত্তর মেরুর একটা কোনো কঠিন জায়গার গল্প না, আমাদের সমাজের গল্প, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের গল্প। আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে, সেই আমার এক পরিচিত বান্ধবী, সে আলাদা হয়ে গেছে, সেই বন্ধুটি তার এক্স হাজবেন্ড তাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে আমি এরকম সেটেল করবো ভাবছি। তা আমার বাবা বলতেন, মা মারা গেছেন আগে, বাবা বলতেন যে তোমার ও জানে যে কোন কোন গয়না ওকে দেওয়া হয়েছিল, তুমি ওকে জিজ্ঞেস করো। মানে সেই ছেলেটির আরেক ভাই আছে, কাজে সেই ভাই ভাই ভাগাভাগি হবে তো মায়ের গয়নাগুলো। তা সেটা বাবা বলছেন যে তোমার স্ত্রী জানেন যে ওকে কী দেওয়া হয়েছিল, তুমি ওকে জিজ্ঞেস করো। মাও তাই বলতো যে ও জানে। ছেলেটি ফোন করেছে, আমি আবার সেটেল করবো, তুমি আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি, মানে আমি এটা লুজ করতে চাই না, তুমি তো আমাকে বলে দেবে যে কোন কোন গয়নাগুলো আমার তরফে। তো দিস ইজ লাইফ, দিস ইজ লাইফ। কাজে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তো এই সিনেমাটা ভীষণ প্রাসঙ্গিক, এবং কত মানুষ কত রকম, আমি তো এটা একটা ঘটনা বললাম, এরকম অজস্র ঘটনা রয়েছে, এটা জেনে তুমি চুপ করে বসে থাকবে কী করে, আর তুমি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে না কী করে? কারণ একটা সিনেমা একটাই কাজ করে, যে হল ভর্তি ধরো 1000 মানুষ, আমি একটা বড় থিয়েটারের কথা বলছি, 1000 মানুষ বা 900 লোক তোমাকে 2 ঘন্টা 2.25 ঘন্টার আনুগত্য দিচ্ছে, তারা তাদের ব্যস্ত জীবনের মধ্যে সময় বার করে একটা অন্ধকার ঘরে তোমাকে 2.25 ঘন্টা স্পেয়ার করছে, তুমি ওই 1.5 কোটি বা 2 কোটি টাকা খরচ করা ছবিটা কি জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য নষ্ট করে দেবে, নাকি একটা ইম্পর্টেন্ট কিছু করবে যেটা এই অন্ধকার ঘর থেকে বেরিয়ে গেলেও তার ইম্প্যাক্ট থাকবে? নাহলে তো কোনো গুরুত্ব থাকে না, মানে নেই কোনো। তুমি বিলিভ করো এটাতে? ইয়েস ইয়েস, সারা জীবন বিশ্বাস করবো। মানে সেটা ইরেসপেক্টিভ অফ বক্স অফিস বা কিছু? না, এই বক্স অফিসতে একটা সম্পূর্ণ একটা যে কোনো ব্যবসায় একটা বাক্স থাকে, হ্যাঁ, সিনেমারও আছে, হ্যাঁ, স্থায়িত্ব বক্স অফিসে হয় না, অমরত্ব বক্স অফিসে নেই। অমরত্ব হচ্ছে কন্টেন্টে, মানুষের মনে ইম্প্যাক্টে এবং ছবির গুরুত্বে। আচ্ছা, যেটা যদি অতীত সামনে এসে দাঁড়া, সেটা কি কখনো চেয়েছো তোমরা অতীত সম্পর্কেরই? অতীত তো চলেইছে সাথে সাথে, কেউ অস্বীকার করতে। ওর আগে এটা খুব সুন্দর কথা একটা বলছিল যে একটা অতীত, মানে অতীত হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি পায়, অতীত তো বাড়ছে শুধু, বর্তমান হচ্ছে প্রতি মুহূর্তে ছোট হতে থাকছে, কারণ সে মানে বর্তমান নিমেষে নিমেষে হারা যাচ্ছে, আর ভবিষ্যতের অবস্থা কঠিন, সে শুধু মরে যাওয়ার জন্যই বেঁচে রয়েছে, সারাক্ষণ ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, বর্তমান হচ্ছে আর মরে যাচ্ছে সেকেন্ডে পলে পলে। কাজে এই বর্তমানে পিঠের একটা বাচ্চাদের স্কুলের ব্যাগের মতো ব্যাগ রয়েছে, সে ব্যাগটা হচ্ছে অতীত, যেটা প্রত্যেক পলে ভারী হচ্ছে, আর তাকে নিয়েই তোমায় এগিয়ে চলতে হবে। কেউ পৃথিবীতে নেই যে অতীতকে বিসর্জন দিয়ে বেঁচে রয়েছে। মুখ ঘুরিয়ে থাকছি, দেখছি না, ভাবছি না, বলছি না, চেষ্টা করছি ডজ করার, ডজ করার চেষ্টা করছি, ও তোমাকে জানিয়ে দেবে, কারণ তোমার পিঠে টান পড়ছে। কিন্তু কিন্তু অতীতের মুখোমুখি হতে কি ইচ্ছা হয়? মানে আমি সম্পর্কের ক্ষেত্রে বলছি, জেনারেল তো, মানে বা অতীত সম্পর্কের কোনো, বা কোনো না কোনো সময় কোনো না কোনো চেহারা এসে ফিরে আসে। মানে আমি যদি মানে ইচ্ছে, মানে এটা আমার আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে না আসলে। অতীত চিনে নেয় মানুষকে, জানো, মানে কীরকম বলো তো, আজকে ওর সাথে আমার অনেকদিন দেখা হলো না, ওর সাথে আমার মানে কোনো ঝগড়া হয়েছে প্রচণ্ড, আমরা দুজন কথা বলিনি, ওর সাথে আমার 5 বছর পর দেখা হলো, ধরো কোথাও একটা বিদেশে বা অন্য কোনো জায়গায় কোনো শো করতে গিয়ে দেখা হলো, সেই যে ঝগড়াটা যেখানে শেষ হয়েছিল সেটা থাকে না তখন। এই এতটা সময়ের মধ্যে ওর আমার একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হলো, আমরা আগের মতো আর সম্পর্ক হয়তো নেই, কিন্তু আমরা সামাজিক বোঝাপড়া জিনিসটাকে দুজনে একটা একটা সময় কথা বললাম, কাজ করলাম, দুজন মিলে শ্যুটিং করলাম, শো করলাম, চলে এলাম। এটা সময় ম্যাচিওরিটি এসে যাচ্ছে মানুষের, তো অতীত ম্যাচিওর হয়। আমি একটা কথা আসবো, যেহেতু বারবার এই বিয়ের কথা আসছিল, যে প্রথম দিতে সম্প্রতি ভীষণভাবে সামনে এসছে আশিস বিদ্যার্থী বিয়ে করার পর, এবং ওনাকে নিজেকে এসে বলতে হয়েছে যে কেন সেকেন্ড ম্যারেজ করলেন, এবং তার ফার্স্ট ওয়াইফ আবার এটাও বললেন যে আমার মানে আমার মনে হয়নি বিয়ে করার ইচ্ছে, আমার ইচ্ছে হয়নি। আমার দুজনে খুব বন্ধু, আমি এটা নিয়ে আসলে খুব আলোচনা করতে চাই না, আমার ভাগ্য ভালো যে তুমি প্রশ্ন করোনি, যেটা এটা এটা কোনো প্রমোশনাল কিনা কিছু আমাদের ছবি, সেরকম নয় ব্যাপারটা। আশিস অত্যন্ত প্রিয় পাত্র, এবং আমি ওর স্ত্রী পিলু, মানে প্রথম স্ত্রী পিলুর সাথে আমি অভিনয়ও করেছি,
শকুন্তলা দিদমি, ওদের দুজন মানুষ একসাথে কোনো কারণে জেল করেনি, ওদের সন্তানও রয়েছে, ওরা আলাদা থাকবে ঠিক করেছে। হ্যাঁ, কিন্তু এই যে সামনে এসে বলতে হলো এই বিষয়ে, না না বললো মানে কি, পাবলিক ফিগার তো মানুষের জানতে চায়, ডিক্লারেশন দিতে হয় মানুষকে ইনফর্ম করার জন্য, এটা ওর অধিকার যে আমার এত ফ্যান আছে তাদেরকে আমার ব্যক্তি জীবনে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমি জানালাম। এইটা জানানো শুধুমাত্র নিজের জীবনের জন্য না, তার ছেড়ে আসা যে পরিবার, হ্যাঁ সেই পরিবারের কমফর্টের জন্য ওর জানানো দরকার, যাতে সবাই জানেন যে যে এখন ওর সাথে রাজশ্রীর সাথে এখন সম্পর্ক নেই এবং পুত্র তো পুত্রই ডেফিনেটলি, কাজে এটাও এটা একটা খুব ডিগনিফাইড ওয়ে ওর জানানো, সেই দায়িত্বটাও পাবলিক ফিগার হিসেবে করেছে। পাড়ার এমনি কোনো লোক হলে পরে এটা জানাবার দরকার হতো না, কিন্তু হ্যাঁ এবার কিন্তু মানে সমাজে প্রচুর মানে অশেষ অনেক অবসর আছে প্রচুর মানুষের, যারা মনে করে যে মানুষের ব্যক্তি জীবন নিয়ে অনেকক্ষণ করে লেখা যায়, হ্যাঁ অবসর সময় যা ইচ্ছে লেখা যায়, হ্যাঁ সেগুলো তারা লিখেছেন, তারা সমাজে খুব অবান্তর। কিন্তু ওই প্রথম দ্বিতীয় আমি ওই জায়গাটা দিয়ে আসতে চাই, প্রথম দ্বিতীয় নিয়ে যা ভালো থাকবে, আমি ইন জেনারেল প্রথম দ্বিতীয় কথা বলছি, তার নতুন স্ত্রীর প্রতি আমাদের প্রত্যেকের মধ্যে খুব শুভকামনা রয়েছে যে ওরা দারুণ থাক, খুব ভালো থাক। একটা উর্দু কবিতা আছে তোমায় বলি, তমাম উম্র তেরা ইন্তজার হামনে কিয়া, ইস ইন্তজার মে কিস কিসসে প্যার হামনে কিয়া, তোমাকে খুঁজতে গিয়ে আমাকে অনেকগুলো প্রেম করে ফেলতে হয়েছে, হয়তো তোমাকে পরে পেয়েছি, কেউ একে পায়, কেউ দুয়ে পায়, কে তিনে। আমি কিশোর কুমারের গান নিয়ে ব্যস্ত, আমি কটা বিবাহ আমি শুনি না। রাইট, আমি জায়গা থেকে ওই জায়গাতে যেহেতু প্রথম দ্বিতীয় আমি ইন জেনারেলের কথাই আসছিলাম, যে প্রথম দ্বিতীয় এই যে আসে এই যে সমাজের যে ধারণা প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী, এটা কার দায়িত্ব? ওরা তো গোনা গোনা এই খবরের কাগজ সমালোচক না সিনেমা থেকে নম্বর দেয় না, আমি 4.5 দিলাম, আরে কি মুশকিল, বাকি নম্বরগুলো রাখলে কোথায়? কৌশিকদা কি বলবে যে প্রথম দ্বিতীয় এই যে আমার বয়সটাও কম, ও আমাকে তখন একটা কথা খুব ওখানে আমরা ওই একটা বাংলোতে থাকতাম আমরা ওই জঙ্গলের ভেতরে, একদিন আড্ডা মারতে মারতে ডিনার করতে করতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাকে বলেছিল, বলছিল যে কৌশিক জানো তো আই ওয়ান্ট টু গেট ওল্ড ইন এ ভেরি ডিগনিফাইড ওয়ে, আমার কথাটা এখনও মনে আছে। মানে অ্যাকচুয়ালি ও মানে মানুষের জীবনটার কথা বলছিল, মানে হয় না আমরা সবাই ডিগনিফাইড মানে কিন্তু পোশাক আশাকে ডিগনিফাইড নয়, মানে আমি বলছি ডিগনিটিটা মানুষের ওটা ভীষণ দরকার, মানে ওই যেরকম বলছিল যে বক্স অফিসটার ক্ষেত্রেও বক্স অফিসে অমরত্ব নেই, তেমনি ওই টাকা পয়সা ইত্যাদি এতে না, মানে মানে তুমি কটা বিয়ে করলে এক নম্বর দু নম্বর নয়, তুমি মানুষ হিসেবে ডিগনিটিটা বজায় রাখতে পারছো কি না তোমার কাছে এবং অপরের কাছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে কোথাও এই ছবিটা না দুটো মহিলার ডিগনিটির গল্প, একদম একদম ঠিক বলেছে, একদম। লাস্ট প্রশ্নকে জিজ্ঞেস করবো যে কৌশিকদা মানে এক একটা ছবিতে এক একটা প্রাপ্তি যোগ হয়, তো এই ছবি থেকে তোমার প্রাপ্তি অ্যাজ অ্যান অ্যাক্টর? এই ছবিতে প্রাপ্তি অভিনয় হচ্ছে যে এক হচ্ছে আমাদের দুজন খুব স্ট্রং অভিনেত্রীকে পাশে পাওয়া, ওদের অভিনয়টা দেখা, এবং মানে আমার যেটা আমি বলেছিলাম কিছুদিন আগে যে কাবেরীর চরিত্রটার ভেতরে না প্রচুর ইনগ্রিডিয়েন্টস ছিল, মানে খুব আকর্ষক চরিত্রটা, এটা কিন্তু অ্যাপারেন্টলি অতটা আকর্ষক নয় কিন্তু খুব সাইলেন্ট কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং, খুব কঠিন এই চরিত্র করতেগুলো, এই ধরনের চরিত্রগুলো তো আমার বেশি ভালো লাগে, যে চরিত্রের মধ্যে অত ফ্ল্যাশি কিছু নেই, অ্যাপারেন্টলি মনে হয় যে কিছু করার নেই কিন্তু খুব কঠিন এগুলো করা, অ্যান্ড আই লাভ দিস কাইন্ড অফ ক্যারেক্টার্স। আর কৌশিকদা অ্যাজ এ ডিরেক্টর তোমার প্রাপ্তি আফটার এই ছবি? আমার এই ডিরেক্টর হিসেবে বিরাট বড় প্রাপ্তি হচ্ছে এই অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করাটা, আমার কাছে খুব আরামের বিশ্রামের, এবং আমি খুব মানে নিজেও তো আনন্দ পেতে ভালোবাসি, আমি তো নিজে একজন অভিনেতা, এই স্কিলটা দেখা কে কী করছে, ছোটো বড় ভেদাভেদ নেই প্রত্যেকে, লিলি চক্রবর্তী কী অসামান্য, ওরে বাপ রে বাপ, আমার খালি দেখলে মনে হয় আমার মা জানো তো, আমার কী আমার মনে হয় যে স্বপ্নে একটা মা হয় না, সেটা আমার হচ্ছে লিলি চক্রবর্তী, বুঝেছো, আমার নিজের মাকে ছাপিয়ে যায় আমার এত ভালো লাগে তখন, আর আমি দেখি যে এরকম আমার মাই যেন বললো কথাটা এরকম মনে হয়। ঠিক তেমনি পাশাপাশি অম্বরীশ দারুণ এবং রায়াদি রয়েছেন, কৌশমিত্র দ্বারা সব ভেটারেন এরা কাজ করেছেন, অভিনয় মানে তুমি ভাবতে পারছো না, তুমি দেখুক সবাই দেখবেন আপনারা, এবং এইটুকুনি বলতে পারি আমার কাছে বিরাট প্রাপ্তি হচ্ছে এই অ্যাক্টিংয়ের মাস্টার ক্লাসটা, যেটা সবাই যারা নতুন অভিনয় করছো তারা দেখবেন, কারণ কোনো সিন তো ধারাবাহিকভাবে শুরু হয় শ্যুট হয় না, আগে পরে করে শ্যুটিং হয়, কীভাবে একটা চরিত্রের মানচিত্র তৈরি করতে হয় গ্রাফ তৈরি করতে হয় সেটা এই সিনিয়র অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কাছ থেকে তোমরা দেখো শেখো এবং সমৃদ্ধ হও, আর যারা দর্শক ছবি দেখতে আসবেন তারা দেখুন, খুব চেনা মনে হবে কিন্তু খুব অচেনা একটা কঠিন
জীবন খুব অদ্ভুত সিচুয়েশন, আর মনের থেকে প্রার্থনা করি বারবার বলছি আপনাদের জীবনে যেন এরকম ঘটনা কখনো না ঘটে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো।